আমি জানি না সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এটা কিভাবে সম্ভব, কিভাবে হতে পারে। তবে এটা ঠিক, আমরাও কেন্দ্র সরকারকে আবেদন করেছি, গৃহমন্ত্রীর কাছেও বলেছি বারবার, কিছু একটা রাস্তা বার করতে যাতে এই সাংবিধানিক ব্যবস্থার মধ্যে হয়। এখন সময় থেকে আওয়াজ উঠছে 356 ধারা জারি করুন। একটা সরকারকে সাধারণ মানুষ ভোট দিয়ে পূর্ণ বহুমত দিয়েছে, এক বছর পার হয়নি, সেই সরকারকে ফেলে দেওয়ার, ভেঙে দেওয়ার দাবি উঠছে। তার মানে সরকার কতটা আনপপুলার হয়েছে, কতটা জনবিরোধী হয়ে উঠেছে, এটা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে ট্রেডিশনে বিশ্বাসী, যে সিস্টেম বা সংবিধানে বিশ্বাসী, আমরা কোনো 356 ধারা যারা করি না, আজ পর্যন্ত করিনি, একাধিকবার কেন্দ্রে ক্ষমতায় থেকেছি আমরা, এর আগে যারা করেছেন বা যারা আজকে এখানে শাসনে আছেন, তাদের আমলে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। রাম মন্দির আন্দোলনের পরে যখন সমস্যা হয়েছিল, বলছে বিজেপি সরকার ভেঙে দাও, উনি দাবি করেছিলেন এবং ভেঙে দেওয়া হয়েছিল 4টি সরকারকে। আমরা কিন্তু সেই রাস্তায় হাঁটিনি। এখন মানুষ বলছেন এটা, কারণ মানুষ ভাবছেন আর কোনো রাস্তা নেই, কোর্ট ছিল সেটাও দখল করা হয়েছে, এখন 356 ধারা। আমার মনে হয় সেই সময়টা এসে গেছে করার। যারা সাংবিধানিক বিশেষজ্ঞ বা যারা প্রশাসনে আছেন, তারা ভেবে দেখুন, বাংলার মানুষের ন্যায় অধিকার পাওয়ার অধিকার আছে, শান্তিতে থাকার অধিকার আছে, সে রাস্তা বার করতে হবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।